bisa lah ya, gue aktif aja buksin jadi kita aku dong. Hello guys, আমি ভাবিন, welcome to my vlogs. আর এই vlogsটা আমি ঘরে ভিতর শুরু করছি কারণ আজকে আমরা যাব দুদিয়া, খুব সুন্দর একটা জায়গা। আমি একা যাচ্ছি না, আমার সাথে আমাদের ইউটিউব গোটা টিম যাচ্ছে, জয়ন্তদা থেকে শুরু করে রাহুল, অনিমেষ, জয়, সবাই মিলে একসাথে যাচ্ছি, ইউটিউব গোটা টিম যাচ্ছি। তো ব্লগের সাথে থাকো, বিহাইন্ড দ্য সিন সবকিছু তোমাদেরকে দেখাবো এই ব্লগের মধ্যে, আর কি কি হচ্ছে সবকিছু, খিল্লি টিলি সবকিছু দেখাবো। চলো আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে ব্লগের সাথে, চলো। তো ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়েছে, বেরিয়ে গেলাম আমি। আর হচ্ছে এখানটা হচ্ছে এইটা গাড়িতে যাবো, বুলেরো গাড়িতে, বুলেরো স্কর্পিও যায় না, বুলেরো। আর হচ্ছে এখানটা হচ্ছে আসে রাহুল, আর হচ্ছে ওইখানটা হচ্ছে গোটা টিম হচ্ছে আসে সবাই। ও সবকিছু জিনিস রেডি হয়ে গেছে আমাদের, তো এখনই আমরা বাইরে চলে যাবো পিকনিকের জন্য। তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম আমাদের গোটা টিমের সাথে, পুরো সবাই রেডি হয়ে গেল। আর অনেকটা সময় লাগলো সবকিছু রেডি করতে, আর তার মধ্যে অনেকজনই যাচ্ছে, তো গাড়ির জায়গাটা একটু কম হয়ে যাচ্ছে, চাপাচুপি করে যেতে হবে। ওখানে যাই আজকে, সেই মজা করব, আর তোমরা মজা করো, ব্লগটাতে থাকো, চলো। দেখতে পাচ্ছ আমরা একটা সিটের মধ্যে কয়জন বসছি একদম। আমরা প্রথমে ভাবছি হয়তো এতজন মানে হয়ে যাবে, তো দেখি খুব জায়গা, তো শর্টের মধ্যে মেকআপ করতে হবে, যাই হোক ম্যানেজ করে যাইতে হবে নাকি। কি আচ্ছা চলো এখন ভিডিও শেয়ার দেখো, তোমাদের সিনেমেটিক ব্যাটা না এলে যে জিনিস, এই আমাদের মাঠ না না আছে না আর পাশে দাঁড়ায় আছে মাঠ, মাঠটা আজকে আমরা নাই, মাঠ পুরো ফাঁকা, তো আর কি আর ভলিবল খেলবেও না, তো এখন আমরা চলে যাবো। সুট চলছে এখন গাড়ির ভিতরে, সো কোথাও ঘুরতে যাবো মানে তো বুঝতে পারছো, ভিডিও শুট এখনই আমরা রওনা দিয়ে দেবো গাড়িতে। তো গাইস আমাকে দেখতে পাচ্ছ, আমি কোথায় বসছি, কত চাওয়া দিয়ে বসছি, আমরা একটা গাড়িতে 9 জন আর পিছনে চেক করার বাইরে 10 জন। তো চলো এখন দেখা হচ্ছে রাস্তায়। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেলাম, তো রাস্তার কিছু সিনেমেটিক ভিউ তোমাদেরকে দেখাবো, আর ব্লগের সাথে থাকো, আমরা কোন পাশ দিয়ে কোথায় কোথায় যাচ্ছি, রাস্তার মধ্যে আমাদের কি হচ্ছে কি না হচ্ছে সবকিছু এই ব্লগের মধ্যে চা আছে, তো দেখতে থাকো। তো এখানে একটা হালকা হওয়ার জন্য দাঁড়াইলাম, কারণ যে অনেক চাপ আছে ভিতরে, তোমরা তো বুঝতে পারতো পায়ের অবস্থা যে কি যে হয়েছে গেছিল, জঙ্গা গায়ে থেকে নামার না, পাটাতে চলতেছিল না একদম, হয়েছে ইতিমধ্যে বলতে চাচ্ছিল যে এত বোরিং লেগে ফিল হয়ে গেছিল, কিন্তু কিছু বলার নেই। তো বর্তমানে আমরা আছি লাটাগুড়ি প্লেসে, আর এখনই যাব আমরা হচ্ছে তোমার বাবা মহাকাল মন্দিরের ওখানে, তো তোমরা দেখতে থাকো গাইস, ব্লগটা একদম ধাতু লেভেলে হবে, চলো। তো গাইস এখন গাড়িতে ঢুকার চেষ্টা চলছে আমাদের, গাছ দেখতে পাচ্ছ দে দু চালায় আমরা এখন যে মহাকাল মন্দিরের সামনে আছে আসি, এখন হচ্ছে আমরা পূজা দিব এখন একটু, তারপরে দিয়ে আমরা আমাদের উদ্দেশ্য। অনেকদিন বাদে আসলাম, কেমন এই জায়গাটা আসার পর না একটা শান্তির আলাদারকম পাওয়া যায়, আর মানে যখনই কোনো বাসে বা কোথাও যাই আমি এই জায়গাটাকে দেখে একটু প্রণাম করি, কেমন এখানকার ফটোটা অনেক জাগ্রত, জঙ্গলের মাঝখানে লাটাগুড়ি ফরেস্টের মাঝখানে তোমরা বুঝতেই পারো, যখন অবশ্যই আসবে সবাই এই জায়গাটা প্রণাম করে অবশ্যই যাবে, একদম একদম, তোমাদের যদি কিছু মানত থাকবে রাখবে সেটা কমপ্লিট অবশ্যই হবে। সো ফাইনালি আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর হচ্ছে সবাই সবার জায়গা অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি এখন, অনেকটা চাপ আছে গাইস। আমাদের জয়ন্তদার অবস্থাটা কি হচ্ছে,
যাইতে পারি নাই সুমিত কার্সিয়াং, তো কিন্তু এবার যাচ্ছি মজা করবো, ফুল টু এনজয় করবো। এবার আশা ছিল যে যাবে আমাদের সাথে কার্সিয়াং এ ঘুরতে, কিন্তু যেতে পারলো না। তো ওইটা স্পেশালি বাবিনের জন্য এটা আমাদের প্রোগ্রামটা করা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এখানে ধাবার মধ্যে সবাই চা খেতে আছে, সবাই গল্প করতে বিজি, খাইতে আছে। আপনি আমরা আছে রাস্তার মধ্যে বাড়ি ছাড়বো। বিস্কুট দিবেন না ভাই? না আমি নিয়ে যা না। আর কোন কোন গো গজব বেজতি হ্যায় ও মা গামে কুত্তা। আমাদের হাতে এখন মালপত্র দেখে তোমরা বুঝতেই পারছো আমরা এখন গাড়ির থেকে নেমে গেলাম। আর আমরা একটা ভালো একটা পিকনিক স্পট দেখছি যেখানে বসে আমাদের রান্নাবাড়ি করা যাবে আর আমরা ঠিক মতন করে পিকনিক খেতে পারবো। আজ সানডে বলে এখানে অনেক ভিড়, তাই আমরা একটি ফাঁকা জায়গা দেখছি যেখানে বসে আমরা এই পরিবেশটি মজা করতে পারবো। গাইস হচ্ছে আমি এখন যে পাহাড়ে একদম উপরের দিকে আসলাম, তো গাইস পিছনটাতে চেক করছো, করো পিছনটা এইটাকে ওইখান থেকে আসলাম ওইখান থেকে। তো তোমাদেরকে এখন পাহাড়ে কিছু হচ্ছে সিনেমেটিক মুভি দেখাচ্ছি, তো দেখে মজা না ঠিক আছে। তো গাইস আমরা এখন পিকনিক খাচ্ছি আর হচ্ছে এখানটা হচ্ছে অনিমেষ, আমাদের হচ্ছে মাংস দিচ্ছে। বল মাংস দিয়ে তোর কেমন লাগতেছে? সেই মজা আর সেই মানে এদিকে মাংস আর মানে কি বলবো, আর দারুন একটা ব্লক করতে হয়, ব্লক করতে হয় কন্ট্রোল। আমাদের বান্দর গুলো এখানটা এসে হালকা শুরু করে দিয়েছে এদের আসল রূপ। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। ও ভাই ও ভাই গেলে মুল্লেক চাওয়ান মুল্লেক। পিছনটা চেক করো একবার কতটা ভিড়, সব হচ্ছে আমাদের ফ্যান আমাদের সাথে দেখা করতে চাচ্ছিল। এখানে ছোট একটা মিটার আসছিলাম, তো ওরা আরেকটু পরে আসলাম দেখা। আমি জানি তোমরা একটা কথা কমেন্টের মধ্যে বলতে পারো, তো আমি তো সকালে বললাম ধুদিয়া যাবো, সরি তো ধুদিয়া যাচ্ছি। আমরা যে গরু বাদান হঠাৎ করে আমাদের প্ল্যান যে চেঞ্জ হচ্ছে হয়েছে গেছে, কারণ যে গাড়ির মধ্যে দেখতে পারা যে কেমন চাপা চাপি করে চাষি। আর হচ্ছে যদি পুলিশ টেকেন যদি ধরে তো পিকনিক একদম উঠার ঢুকাবে, বুঝতে পারছি। তো জয় আমাদের রান্না করতেছে, জয় আমাদের খুব ভালো রান্না করে। আর হচ্ছে এখানটা মাংস মাংস হচ্ছে সবকিছু। তো আমরা এখন গরু বাঁধানকে টাটা বাবাই করে দিচ্ছি। তো গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি, একটু আগে তো দেখতে পাইলা যে কেমন ছিল রাস্তাটা, কিন্তু এখন দেখো গাইস একদম হর্ডারের মতন।
সো বন্ধুরা আমরা ফাইনালি পিকনিক থেকে আসলাম আর একটা পুজো বাড়িতে, এখানে একটু মজা করবো, বন্ধুরা আমাদেরকে ডাকছে। তো তোরা বল তোদের পিকনিকে কেমন মজা হলো? আমাদের তো খুব ভালো লাগলো। আর হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে একদম হচ্ছে আমাদের গোটা টিম হচ্ছে মেজে গেলাম, খুব হচ্ছে হাসি খিল্লি, খুব মজা চলল, খুব ভালো লাগলো। এরকম আমরা কার্শিয়াং গেছিলাম সেদিন, বাবিনের শরীরটা খারাপ ছিল, যার জন্য আমরা আবার পরে প্ল্যান করলাম যে না বাবিন যায় নাই, হয়তো মনটা খারাপ, তো আরেকবার হবে নেক্সট। তো আমরা মানে কার্শিয়াং থেকে আসার তারপরের সপ্তাহে আমরা আবার প্ল্যান করলাম, আমাদের যাওয়ার অন্য জায়গায় কথা ছিল, কিন্তু ওইদিকে গাড়ি চেক ইনের বেশি জন্য আমাদের গাড়িতে ওভারলোড হয়ে গেছিলো আমরা দেখতে পেলে। তো আমরা ওর জন্য আর কি গরুবাথানটাই গেলাম। গরুবাথান আমি এই নিয়ে চারবার গেলাম, তোমরা অনেকেই আমার ব্লগে দেখছো এরকম, আমি এরকম গরুবাথান গেছিলাম, খুব মজা করলাম, ডেঞ্জার মজা হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানাও আজকে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এরপরে ভালো ভালো ভিডিও আসবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।